সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য
সঠিক তথ্য নিজে জানবো এবং অন্যদেরকেও জানবো। তাহলে এটা হলো আমাদের মিডিয়া বা মাধ্যমের প্রয়োজনীয়তা। এবার আসো তথ্য আদান প্রদান। মানুষের খবরের কাগজ, রেডিও, টেলিভিশন এবং কম্পিউটার এরকম বিভিন্ন রকমের প্রযুক্তির উদ্ভাবন করেছে। এই সকল প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। এই যে আমরা আজকাল তোমাদের সাথে আমরা যেভাবে অনলাইনে ক্লাস করতেছি, অনলাইনে তোমাদের সাথে যোগাযোগ করছি, এটাও একটা তথ্য প্রযুক্তি, এটাও একটা তথ্য প্রযুক্তির ছবি এঁকে কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে বা পাখি পাঠিয়ে যোগাযোগ করত। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে ধোঁয়ার সংকেত দিয়ে ডেলিভারি যোগাযোগ করত। অনেক প্রাচীনকালে আমাদের তখনকালে কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে ধোঁয়ার সংকেত দিয়ে ঢোল বাজিয়ে কী করতো, তত্ত্ব যোগাযোগের সৃষ্টি করত। তথ্য আদান প্রদানের জন্য আমরা অনেক প্রযুক্তি ব্যবহার করি। এখন আমরা খুব সহজে দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। দূরের কারোর সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন বা মোবাইল ব্যবহার করে থাকি। ইন্টারনেট ব্যবহার করে ইমেল তথ্য আদান প্রদান করে চিঠি লিখেও লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়। প্রযুক্তি যত উন্নয়ন হবে আমাদের জীবনযাত্রার মান ততই সহজ হবে। তত তথ্য আদান প্রদানের জন্য যোগাযোগের মাধ্যম এক যোগাযোগের প্রয়োজন। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যেটা করালাম সেটা হলো তথ্য যোগাযোগ। সেখানে আমরা প্রথমে তথ্য সংগ্রহের উপায়সমূহ, পরে দেখো আমরা তথ্য সংগ্রহের উপায়সমূহ মাধ্যম বা মিডিয়া, এরপরে আমাদের তথ্য প্রদানের আদান প্রদান, তথ্য প্রদানের তথ্য আদান প্রদান আমরা শেখাবো। এবারে সংগ্রহের সাথে সাথে চলে যাচ্ছে কোথায়, আমাদের অনুশীলনগুলো চলে যায়। এবার আমি দেখো এখানে দেখো প্রথমে শূন্যস্থান পূরণ আছে। টেলিভিশনের মতো তথ্য সরবরাহ যন্ত্রকে আমরা কী বলবো, মিডিয়া। টেলিভিশনের মতো তথ্য সরবরাহ যন্ত্রকে আমরা কী বলবো, মিডিয়া। তারপর দেখে একে অন্যের সঙ্গে তথ্যের আদান প্রদান করাকে আমরা কী বলবো, যোগাযোগ। একে অন্যের সঙ্গে তথ্যের আদান প্রদান করাকে আমরা কী বলবো, শিক্ষার্থীরা যোগাযোগ। তিন নম্বর প্রশ্ন দেখো, তথ্য হচ্ছে জ্ঞান যা আমরা যোগাযোগের মধ্যে পাই। তথ্য হচ্ছে জ্ঞান যা আমরা যোগাযোগের মাধ্যমে পাই। তাহলে শূন্যস্থান পূরণ আছে তোমাদের এখানে তিনটি, তারপর দেখো সঠিক উত্তর আছে তিনটি। কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি, এখানে চারটা অপশন দেওয়া আছে, দেখুন সেখান থেকে তোমরা যে কোনো একটা অপশনে ঠিক মার্ক দেবে, যেমন রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, খবরের কাগজ। তোমরা উত্তরে লিখবে কি, মোবাইল ফোন। আমি একটা তোমাদেরকে প্রশ্ন সঠিক উত্তরগুলো একটা আমি বলে লিখে দেখিয়ে দিচ্ছি।
টেলিফোন, কথা বলি এটা কী হবে টেলিফোন, আমরা টেলিফোনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আমরা কিন্তু কথা বলি, কেমন? তাহলে শিক্ষার্থীরা তথ্য যোগাযোগের মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম কীভাবে তথ্য আদান প্রদান করা দরকার, কেমন, নানা ধরনের মাধ্যম ব্যবহার দরকার, কীভাবে করা হয়, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল, খবরের কাজের মাধ্যমে আমরা তথ্য সরবরাহের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। মোবাইল এবং টেলিফোনের সাহায্য আমরা এক জায়গার ব্যক্তি অন্য জায়গায় এমনকি পৃথিবীর যে কোনো অঞ্চলের কি তাৎক্ষণিক যোগাযোগ করা যায়। মোবাইল ফোনের মাধ্যমে চিঠির মতো মেসেজ পাঠাতে পারি। বর্তমানে তথ্য ও যোগাযোগের সর্বাধুনিক প্রযুক্তি হলো ইমেল। বর্তমানে তথ্য ও যোগাযোগের সর্বাধুনিক প্রযুক্তি হলো ইমেল। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা এখান থেকে কী কী জানতে পারলাম? সহপাঠীদের সাথে তথ্য বিনিময় করতে পারবো, তথ্য বিনিময়ে বিভিন্ন উপায় সম্পর্কে বলতে পারবো, বিভিন্ন মাধ্যমগুলি বর্ণনা করতে পারবো, কিসে তথ্য প্রযুক্তির নিজের তথ্য জানার গুরুত্ব বর্ণনা করতে পারবো, অন্যকে তথ্য জানানোর গুরুত্বও বর্ণনা করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো তাহলে আজকে এখানে শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর এবং নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চার নম্বরে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলি মিল করবে। তাহলে আজকে অধ্যায় ১১ তোমাদেরকে আমি আজকে যেগুলো করালাম সেগুলো তোমরা মনোযোগ সহকারে শুনো এবং সেগুলোই করবে। শিক্ষার্থীরা তোমরা কিন্তু আগামীকাল তোমাদের ক্লাস বন্ধ থাকবে, ক্লাস থ্রির আগামীকাল তোমাদের এবং সকল স্টুডেন্টদেরকে আবার বলছি অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি তোমরা কেউ সাড়া দিচ্ছ না, আমি দেখতেও পাচ্ছি না। যদি তোমরা ক্লাসটা দেখে থাকো তোমরা তাহলে আগামীকাল তোমাদের স্কুল বন্ধ থাকবে, শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে তোমাদের স্কুল বন্ধ থাকবে, তোমরা কেউ আগামীকাল স্কুলে আসবে না। শিক্ষার্থীরা তাহলে দেখো আজকে তোমাদেরকে আমি তাহলে তথ্য যোগাযোগের বালিকাজগুলো দিচ্ছি, তোমরা সবাই বালিকাজগুলি তুলে নাও। আমরা বালিকা দিয়েছি শূন্যস্থান ৩টি এবং সঠিক উত্তর ২টি।
नम्बर दिए बाम पासे शब्द संगे डान पासे शब्दगुली मिल करबे एटी तो आमी आगे तोमादेर एकटु आगे पढ़िएछि देखी ओ शुनी कि हबे टेलिविसन खबर खबर शुनी कि हबे रेडियो खबर पढ़ी कि हबे खबर कागज कथा बोली कि हबे टेलिफोन हबे केमन तोमरा सबाई किन्तु एक बाम पासेर संगे डान पासेर शब्द मिल करो तोमरा एभावे শিখে ফেলবে আর তোমাদের এক বার্ষিকের সিলেবাসে আছে নয় থেকে বারো অধ্যায় পর্যন্ত নয় থেকে বারো অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথমে আছে শক্তি তারপর আছে প্রযুক্তির সঙ্গে পরিচয় এরপর আছে তথ্য ও যোগাযোগ তারপর আছে জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ তাহলে আজকে আমি আবার আজকে আমি তোমাদেরকে বিজ্ঞান ক্লাসে এগারো অধ্যায় তথ্য ও যোগাযোগ আমি এই পড়াটা তোমাদের কাছে পড়ালাম তোমরা সবাই মনোযোগ সহকারে পড়বে তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং আজকের তারিখে তোমরা সবগুলি প্রশ্ন উত্তর খাতায় লিখে ফেলবে বুঝেছো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।